হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আপনার শখের পাখিরাও খুব ভালো আছে তো আজকের এই ভিডিও তো আপনার সঙ্গে শেয়ার করতে চলেছি চার পাঁচ দিন আগে কমিউনিটি পোস্টে একটা পোস্ট করেছিলাম যে আপনাদের ব্রিডিংয়ের ক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে তো সেখান থেকে ম্যাক্সিমাম বন্ধুরা যে রিপ্লাই দিয়েছিল যে আমাদের বাচ্চা মারা যাচ্ছে বাচ্চা হচ্ছে এক দুদিন পরে আবার মারা যাচ্ছে তো এই প্রবলেমটা আলটিমেট কেন হচ্ছে আমি বিভিন্ন গুগল থেকে আরম্ভ করে ইউটিউব থেকে আরম্ভ করে নিজের যে সাত বছরের এক্সপিরিয়েন্স সেই এক্সপিরিয়েন্স থেকে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করছি এবং সেখানে আমি আমার নোটপ্যাডে আমি লিখেও নিয়েছি যে কি কি কারণে আল্টিমেট সমস্ত টোটাল কমপ্লিট এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনাদের কাছে যে আলটিমেট বাচ্চা কেন হচ্ছে সেই প্রবলেমটাকে আপনি আইডেন্টিফাই করে সেই অনুযায়ী আপনি কিন্তু ট্রিটমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে আপনার বাচ্চার মরার হার লাভবাটের যে বাচ্চা মারা যাচ্ছে সেক্ষেত্রে আপনার কিন্তু খুব ভালোভাবে সেই জায়গাটাকে আপনি ওভারকাম করতে পারবেন তো চলুন বন্ধুরা বেশি না দেরি করে ভিডিওটিকে শুরু করি এবং চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এইরকম পাখি রেটের বিভিন্ন ভিডিও এই চ্যানেলেই আপলোড করা হয় তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করছি লাভবার্ডের বাচ্চা প্রথম মরার ক্ষেত্রে যে কারণটা আমরা দেখতে পাই সেটা সর্বোচ্চ হচ্ছে আমাদের বাবা মা মানে পাখির যে বাবা মা তারা ফিট করায় না বলে কিন্তু ম্যাক্সিমাম প্রায় এইটি পার্সেন্ট বাচ্চা কিন্তু মারা যায় এই কারণে তো আমরা প্রথমে দেখে নেব যে বাবা মা কেন ফিট না সেই সেই প্রবলেমগুলোকে প্রবলেমগুলোকে আমি আগে আপনাদের কাছে তুলে আপনারা ভালো করে লক্ষ্য করুন যে যেখানে আপনাদের মনে হচ্ছে যে এই জায়গাটা এই কারণে আমাদের ভুল আছে এই জায়গাটাকে রেক্টিফাই করার দরকার আছে ডেফিনেটলি আপনারা তাহলে সেই জায়গাটাকে রেক্টিফাই করে নেবেন প্রথম কারণ হলো আপনার লাভবার পাখিটি প্রথমবার ব্রিট করেছে কারণ দেখুন প্রথম যখন আপনার পাখি ব্রিড করবে তখন কিন্তু তাদের এক্সপিরিয়েন্সটা যথাসম্মত থাকে না যে কিভাবে বাচ্চাকে ফিডিং করাতে হয় বা সেই এক্সপিরিয়েন্সটা থাকে না তার জন্যই কিন্তু বাচ্চা কিন্তু মারা যায় ফিডিং পায় না তো সেক্ষেত্রে আপনার সলিউশন কি সেক্ষেত্রে সলিউশন আপনার অন্য কোনো ফোস্টার পেয়ারের নিচে একই সময় একই বাচ্চার বয়স সেরকম এক দুদিনের দিনের ফারাক হলে ঠিক আছে অসুবিধা নেই তবে বেশি দিনের ফারাক হলে কিন্তু সেই ফোস্টার পেয়ারও কিন্তু আপনার বাচ্চাকে কিন্তু খাওয়াবে না তো তার জন্যই ওই বাচ্চাটাকে ফস্টার পেয়ারের কাছে আপনি ফোস্টার করে দিন সেক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায় বাবা মা খাওয়ায় না আর একটা কারণ দু নম্বর তার মধ্যে দু নম্বর কারণ হলো যে বা ফিমেলের বয়স পুরোপুরি কমপ্লিট নয় আপনি কম বয়সে ফিমেলকে দিয়ে দিয়েছেন যার জন্যই কিন্তু সে প্রপারভাবে তার এক্সপেরিয়েন্সও নেই সে কিন্তু প্রপারভাবে কিন্তু সে খাওয়ায় না যার কারণে কিন্তু বাচ্চা মারা যায় তিন নম্বর কারণ হলো যে বাবা মা খাওয়ায় না কেন অনেক সময় কি হয় আমাদের পেয়ারের থেকে অনেক সময় আমরা কি করি একটা মেল দিয়ে চারটে ফিমেলকে পেয়ার করায় আবার অনেক সময় কি হয় মেল হয়তো আপনার উড়ে চলে গেছে বা হয়তো মারা গেছে ফিমেল একটা হয়তো চার পাঁচটা বাচ্চা নিয়ে সে হয়তো ইনকিউবেট করছে এগ ইনকিউবেট করছে কিন্তু সে কোনোদিনই চারটে থেকে পাঁচটা এগলা সেক্ষেত্রে আপনাকে ম্যাক্সিমাম কিন্তু দু থেকে তিনটে বাচ্চাকে আপনি রাখতে পারবেন সেক্ষেত্রে সে বাচ্চা মানুষ করবে এবং বাকি দুটো বা তিনটে বাচ্চাকে আপনার কিন্তু ফোস্টার পেয়ারের কাছে ফোস্টার করে দিতে হবে এই জন্যই কিন্তু আপনার এই সমস্ত প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্যই আপনাকে কিন্তু ফোস্টার পেয়ার অবশ্যই কিন্তু রাখতে হবে বোঝাতে পেরেছি বন্ধুরা চার নম্বর প্রবলেম আপনার যে লাভবাট সেই পেয়ারটা ডিস্টার্ব হয়ে আছে কেন ডিস্টার্ব হয়ে আছে আপনি ধরুন একটা জায়গা থেকে অন্য জায়গায় আপনি খাঁচার মুখ পরিবর্তন করেছেন বা প্লেস পরিবর্তন করেছেন সেক্ষেত্রে আপনার পেয়ার ডিস্টার্ব হতে পারে আপনার খাঁচার পাশাপাশি টিকটিকে বিড়াল বা মানুষ যাতায়াত করছে সেক্ষেত্রে কিন্তু পেয়ার ডিস্টার্ব হতে পারে অনেক ক্ষেত্রে কি হয় আপনি হচ্ছেন খাঁচার ভিতরে বাক্স দিতেন এখন আপনি খাঁচার বাইরে বক্স দিচ্ছেন সেক্ষেত্রেও অনেক সময় পেয়ার কিন্তু ডিস্টার্ব হয়ে যায় তো এই সমস্ত প্রবলেমের জন্যই কিন্তু পাখি তার বাবা মা কিন্তু তার বাচ্চাকে কিন্তু খাওয়াই জানে যদি আপনার ধরুন কে জায়গা পরিবর্তনের দরকার আছে বা রুম চেঞ্জ করার দরকার আছে আপনি ব্রিডিং সিজনের এক থেকে দু মাস আগে আপনাকে কিন্তু সেই কাজগুলো করে নিতে হবে পাঁচ নম্বর কারণ হলো যে বাবা মা খাওয়ায় না কারণ হলো যে অনেক সময় নেস্ট বক্স এতটাই মানে অপরিষ্কার থাকে অনেক সময় সেখান থেকে দেখবেন কালো কালো গোল গোল ছোট ছোট এক ধরনের পোকা হয় সেটা বাচ্চাকেও কামড়ায় এবং বাচ্চার যে বাবা মা তাকেও কামড়ায় যার কারণে সে কিন্তু কিন্তু ফিডিং করায় না যার মাধ্যমে কিন্তু বাচ্চাটা কিন্তু এক্সপায়ার হয়ে যায় ছ নম্বর পয়েন্ট হলো যে বাবা মা খায় না কেন কারণ আপনি এক ধরনের সফট ফুড ধরুন ইউজ করতেন বা হয়তো সপ্তাহে আপনি এক দুদিন সময় পাচ্ছেন তখন সফট ফুড দিচ্ছেন আবার দিচ্ছে না তো আপনার ব্রিডিং সিজনের মধ্যে যদি কোনো রকমের পরিবর্তন হয় সেক্ষেত্রে তার বাবা মা কিন্তু আপনারা মিনিমাম এক মাস আগে থেকে যে সফট ফুড ইউজ করছেন সেই সফট ফুডি কিন্তু আপনার ব্রিডিং সিজনের মধ্যে কিন্তু ব্যবহার করতে হবে এই কারণে অনেক সময় কিন্তু বাবা মা কিন্তু খাওয়ায় না বাবা মা খাওয়ায় না কেন অনেক সময় দেখবেন আমরা বাচ্চা যখন গ্রোথ হচ্ছে তার সঙ্গে সঙ্গে হয়তো এমন কিছু বা এমন কিছু দিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের যে পেয়ারটা আছে তারা দ্বিতীয়বার কিন্তু আবার ব্রিডিং মুডে চলে আসে তারা আবার দেখবেন ক্রস করা শুরু করে আবার লেগ লে করবে তার জন্য কিন্তু ওই বাচ্চাটাকে খাওয়ায় না এই কারণগুলোর জন্যই কিন্তু বাবা মা খাওয়ায় না বাচ্চা কিন্তু এক্সপায়ার করে তো আপনারা যে কারণগুলো দেখবেন খাবারের দিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার যে এনভারমেন্ট যাতে কোন রকম ভাবে পেয়ার ডিস্টার্ব না হয় এই পয়েন্টগুলো গুলো আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে বাকি পয়েন্টগুলো এবারে যে বলবো যে অনেক সময় কি হয় যে বাবা মা খাইয়েছে পোটাও ফুল হয়ে আছে তারপরে গিয়েও কিন্তু বাচ্চা কিন্তু এক্সপায়ার হচ্ছে তো বাকি আমি যে নটা পয়েন্ট বলবো এই নটা পয়েন্ট কিন্তু তার উপরেই থাকবে যে বাবা মা খাওয়াচ্ছে তারপরেও বাচ্চা মারা যাচ্ছে কেন সেই পয়েন্টের মধ্যে দু নম্বর পয়েন্ট হলো ডাইজেস্টিভ ইস্যু অনেক সময় কি হয় যে আমরা খাওয়াচ্ছি সবই বাবা মা ফিট করিয়েছে ঠিক আছে আমি এমন কিছু কারণ দেখুন একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে হ্যাঁ গ্রোথ করবে সে যে হাই প্রোটিন বা হাই ক্যালসিয়াম বা হাই যে সমস্ত খাবার টাবারগুলো খাচ্ছে সেগুলো যদি প্রপারভাবে ডাইজেস্ট না করতে পারে সেক্ষেত্রে কিন্তু বাচ্চা মারা যাচ্ছে তো আপনাদের তার জন্য কি করতে হবে ন্যাচারাল যে ভেজিটেবল গুলো আছে যেমন হচ্ছে পালং শাক লোটে শাক মেথি শাক এই সমস্ত যে শাক বা আজো জোয়ান এইগুলোর ডাস্ট এই জিনিসগুলো কিন্তু আপনার পাখি কিন্তু অবশ্যই প্রোভাইড করতে হবে যখন বাচ্চা আপনার হ্যাচিং হওয়ার পরে তো এই ব্যাপারটাকে আপনাকে হবে যদি দিতে পারেন অবশ্যই এক থেকে পাঁচ দিন ওই পাখিকে আপনি বা বা প্রিবায়োটিক লিকুইড হোক পাউডার হোক আপনাকে সফটুডের মধ্যে বা জলের মধ্যে দিয়ে আপনাকে কিন্তু খাইয়ে যেতে হবে তবে কিন্তু ওই পাখিটার ওই মানে বাচ্চাটা ডাইজেস্ট সিস্টেমটা ঠিক থাকবে তখন গিয়ে কিন্তু সেই বাচ্চাটা সারভাইভ করার জন্য সে ঠিকঠাক হয়ে উঠবে তিন নম্বর পয়েন্ট হলো উইক ব্লাড লাইন আমরা অনেক সময় কি করি আমাদের প্যাটাগরি মেনটেন করি না কেরম ভাবে কি করি আমরা অ্যালবিনোর বাচ্চা নিয়ে গিয়ে হয়তো কোনো ফস্টার পেয়ারের নিচে দিয়ে দিলাম বা পেল ফেলোর বাচ্চা নিয়ে গিয়ে আমি ধর না গ্রিন রোজির কাছে দিয়ে দিলাম বাট আমাদের কাছে কোনো প্যাডিগরি থাকে না আমাদের কাছে কোনো নোট থাকে না যে এই পেয়ারের বাচ্চাকে আমি এই জায়গায় এ করলাম বা কোন দিন হ্যাচিং হয়েছে সেই ব্যাপারগুলো আমাদের থাকে না বলে আমরা কিন্তু নর্মালভাবেই ট্রিটমেন্ট করে যাই যার মাধ্যমে কিন্তু উইক ব্লাড লাইনের জন্য কিন্তু সমস্যা হয় আর আরেকটা কারণে আমরা যে ভুলটা করি অনেক সময় কি করি আমরা বাচ্চা কিনে নিয়ে চলে আসি বাট আমরা দেখি না তারও মানে যে নোট তারাও করে রাখে না যে কোন পেয়ারের বাচ্চা এটা একই ভাই বোন কি সেই ব্যাপারটাও দেখে না সেক্ষেত্রে তারা ভাই বোনের মধ্যেও পেয়ার করার মাধ্যমে কিন্তু অনেক সময় উইক ব্লাড লাইনের জন্য কিন্তু বাচ্চা মারা যায় তো এই ব্যাপারটাকে আপনাদের খুব ভালোভাবে কিন্তু খেয়াল রাখার দরকার চার নম্বর পয়েন্ট হলো যে ডিজিজ ইন চিক্স অনেক সময় কি হয় পোলিওমা ভাইরাস নামে আপনারা গুগলে সার্চ করে যেটা আমি পেলাম যে পোলিওমা ভাইরাস নামে এক ধরনের ডিজিজ হয় যেটা মানুষের শরীরেও হয় বাচ্চাদের শরীরেও হয় পাখির শরীরেও হয় এটা অ্যাকচুয়ালি অ্যাডাল্ট পাখিদের বা মা বাবার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ওই ভাইরাসটা থাকে ক্যারি করে তারা তাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বেশির জন্য সেখানে কিন্তু অ্যাক্টিভ হতে পারে না যখন সে চিক্সটাকে যখন সে খাওয়াতে যাবে তখন তার শরীর থেকে কিন্তু ওই পোলিওমা ভাইরাসটা চলে যাওয়ার জন্য কিন্তু সে তার লিভার ফেল হয় অনেক সময় কিডনি ফেল হয় এর কারণেই কিন্তু সমস্যাগুলো এসে পোলিওমো ভাইরাসের জন্য আলটিমেট কিন্তু দেখবেন হঠাৎ পাখি কপে খাবার আছে সবকিছু ঠিক আছে হঠাৎ করে বাচ্চা মারা যাচ্ছে তো আলটিমেট কারণ হচ্ছে পোলিওমো ভাইরাস তো এর জন্য আপনাকে কি সলিউশন করতে হবে আপনাকে ভিরকন এস দিয়ে আপনাকে প্রতি সপ্তাহে অন্তত পনেরো দিন অন্তর গোটা অ্যাভিয়ারিকে আপনার কিন্তু স্প্রে করতে হবে যার মাধ্যমে এই ভাইরাসটা কোনোভাবে যাতে অ্যাক্টিভেট না হতে পারে সেক্ষেত্রে বাচ্চাটা কিন্তু মরবে না পাঁচ যে বাবা মা যখন তাদের ফিট করায় সেক্ষেত্রে বাচ্চার গলায় গিয়ে কিন্তু ইনফেকশন হয়ে যায় ক্রপ ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা বাইরে থেকে কিছু বুঝতে পারি না বা ইন্টারনালি কোনো রকমের হয়তো ফাঙ্গাল ইনফেকশন হয়তো হয়ে যায় যার মাধ্যমে কিন্তু সে বাচ্চাটা কিন্তু এক্সপায়ার করে ফেলে ছ নম্বর পয়েন্ট হলো ওয়েদার কন্ডিশন কারণ দেখুন আজকের প্রায় গরম থেকে ঠান্ডা পড়ছে প্রপার হবে এখন ঠান্ডা পড়েনি এবারে কি হলো আমরা যখন এই ওয়েদার যখন চেঞ্জ হচ্ছে একটা চিক্সের কিন্তু ইমিউনিটি পাওয়ার অনেক কম সেই ওয়েদারটাকে ক্যারি করতে পারছে না হয়তো দেখবেন আমরা হঠাৎ করে মানে কি বল রুমের লাইট অফ করে দিলাম বাবা মা হয়তো বাইরে আছে সেই চিক্স হয়তো শুধুমাত্র বক্সের মধ্যে আছে ঠান্ডায় গিয়ে অনেক সময় হচ্ছে মারা যাচ্ছে তো আপনাকে লাইট নেবানোর আগে একটা জিনিস দেখতে হবে যে প্রত্যেকের মা বাবা বা মা তার চিক্সের বক্সের ভিতরে চলে গেছে কিনা প্রপার ভাবে যাতে ইনকিউবেট করে এই ব্যাপারটাকে আপনাকে দেখে তারপর কিন্তু লাইট অফ করতে হবে তো এই প্রপার এই ওয়েদার চেঞ্জ হচ্ছে এবারে লাইট যখন আপনি অফ করবেন পুরো রুমটা কিন্তু ঠান্ডা হয়ে যায় তো আপনাকে সেইভাবে সেই প্রিকয়েশন নিয়ে আপনাকে পুরো যাতে এয়ার কন্টেন্ট কোনো মানে ঠান্ডা বাতাস যাতে ঘরে ভিতরে না ইনটেক করতে পারে সেই ব্যাপারটাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে নম্বর পয়েন্ট হলো যে যখন তার বাবা মা চিক্সটাকে হয়তো হলো ইনকিউবেট করলো ধরুন চারটে ডিম পেড়েছে চারটে থেকেই বাচ্চা হয়ে গেছে এবারে ওই বাচ্চাটা যখন বাচ্চাগুলোকে যখন ইনকিউবেট করবে যখন যে চার নম্বর বাচ্চাটা তার সাইজ কিন্তু এক নম্বর বাচ্চার থেকে অনেকটা ছোট হবে এবার এই ছোট হওয়ার কারণে সে কিন্তু ওই বাবা মার যে ওয়েটটা টোটাল চারটে বাচ্চার ওপরে ওয়েটটার জন্য কিন্তু ছোট যে বাচ্চাটা সেটা কিন্তু মারা যায় তো এর জন্য সলিউশন কি আমাদের যে ইনফাটাই লেগ সেই ইনফাটাই লেগগুলোকে গুলোকে অন্তত আমাদের গুছিয়ে রাখতে হবে এবং সেখান থেকে যেখানে চারটে বাচ্চা আছে সেখানে একটা অন্তত ইনফার্টাইল লেগ দিয়ে দিতে হবে যাতে প্রপার ইনকিউবেট করার সময় যাতে প্রেসারটা যাতে বাচ্চার ওপরে না পড়ে যাতে পুরোপুরি ওই যে ইনফাটাই লেক তার উপরে কিন্তু প্রেসারটা যাতে পড়ে সেক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা আপনারা সলভ করতে পারবেন তাই ইনফাটাই লেকগুলোও কিন্তু ফেলবেন না সেগুলো কিন্তু আপনার কাজে লেগে যাবে আট নম্বর পয়েন্ট হলো আমরা ভাবি কি যে নেস্টিং মেটিরিয়ালস যত দোবো আমাদের পাখি তত ভালো করে সুন্দর নেস্টিং করবে সেক্ষেত্রে ভালোভাবে কিন্তু বাচ্চা থাকবে আবার উল্টোটা আমাদের হয় সেটা কেমন হয় যে আমরা যখন নেস্টিং করছে তখন আমাদের নেস্টিং দিয়ে যাচ্ছি নেস্টিং করে করে এত নেস্টিং করে ফেলেছে যখন সে বাচ্চাটা বা মানে বাচ্চাটা হ্যাচ হলো সে অনেক সময় যে নেস্টিং এর অনেক সময় ভিতরে চলে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সে ইনকিউবেটেড হচ্ছে না আবার খাবারও পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সেই বাচ্চাটা মারা যাচ্ছে তাই আমাদের অল্প নেস্টিং দিলেও চলবে না যাতে সেই বাচ্চাটা নেস্টিং এর ভিতরে চলে যায় তো এই বিষয়টাও আপনাদের নেস্টিং দেওয়ার ক্ষেত্রেও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধু ন নম্বর পয়েন্ট হলো আমাদের যখন বাচ্চা আমাদের হ্যাচ হয় তখন আমরা কি করি যে আমরা প্লেন জল তারপরেই প্লেন দানা দিয়ে আমরা কিন্তু ছেড়ে দিই সেক্ষেত্রে কিন্তু হবে না বন্ধুরা একটা বাচ্চা যখন তার মানে পালক গ্রোথ করছে বা যখন তার চামড়ার গ্রোথ হচ্ছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভিটামিন এবং ক্যালসিয়াম এবং তার সঙ্গে প্রোবায়োটিক এবং ডাইজেস্টিভ এনজাইম এই চারটে জিনিসকে আপনাকে এক ফোটা করে অন্তত জলে দিতে হবে যাতে অল্প পরিমাণে সেই প্রাকিটার প্রপার যে ভিটামিন বা ক্যালসিয়ামের যে ডেফিসিয়েন্সি সেটা যাতে না হয় সেই বিষয়টা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে দশ নম্বর এবং লাস্ট পয়েন্ট হলো আমরা আমরা আছি কি অনেকে আছে কলোনিতে আমরা ব্রিড করি এবার কলোনিতে ব্রিড করার জন্য আমরা কি হয় ধরুন একটা পেয়ার এগ মানে লে করেছে বাচ্চাও ফুটেছে সেখানে গিয়ে অন্য পেয়ার এসে সে কিন্তু বাচ্চাটাকে কোনো ঢুকে গিয়ে সে কিন্তু বাচ্চাটাকে অনেক সময় মেরে ফেলে এর মাধ্যমেও কিন্তু বাচ্চা কিন্তু মারা যায় তো আপনাদের আশা করছে এই দশটা পয়েন্টের মাধ্যমে যতগুলো আপনাদের পয়েন্ট বলেছি এই প্রবলেমগুলো যদি আপনাদের থেকে থাকে বাটের ক্ষেত্রে তাহলে অবশ্যই ইমিডিয়েট এই প্রবলেমগুলোকে সলভ করুন আশা করছি আপনাদের ব্রিডিং ডিজেল দু হাজার তেইশ চব্বিশে খুব ভালোভাবে হবে এবং খুব ভালো রেজাল্ট পাবেন একটা কথা চিন্তা করবেন যে যে খাই চিনি তার জোগায় চিন্তা তো চিন্তার কোনো কারণ নেই বাচ্চা যখন হবে সেটা হয়তো আগে এক মাসের মধ্যে বিক্রি হয়ে যেত এখন নালে সেটা দুমাস তিন মাসের মধ্যে বিক্রি হবে বিক্রি হবে একদিন না একদিন তাই চিন্তার কোনো কারণ নেই প্রপারভাবে ব্রিডিং এক্সপিরিয়েন্সটা নিয়ে এই ভিডিওটা দেখে আপনাদের ভালোভাবে শিখে নেন এবং ব্রিডিং করানোর আগে যারা এখনো ব্রিডিংয়ে বসায়নি বা যারা ব্রিডিং করাচ্ছে যে সমস্ত প্রবলেম হচ্ছে আমি আই বাটামেও লিঙ্ক দিয়ে দেবো যে এখানে আপনারা দেখতে পাবেন আই বাটনে সেখানে দুটো মেডিসিনের কথা বলেছি এক হচ্ছে আর একটা হচ্ছে এবং সেখানে মেডিসিনের এবং কথাও বলা আছে যদি এই কোর্সটা যারা করিয়ে রাখেননি তারা অবশ্যই ইমিডিয়েট এখন করিয়ে তারপর পাখিকে ব্রিড দেন তাতে আরো সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস তাতে কিন্তু আরো বেটার হবে বোঝাতে পেরেছি বন্ধুরা তো আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে ধন্যবাদ